সেট আছে, কিছু রাখো বাসার বক্সের এই লেটেস্ট আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী এখান থেকে ভার্সনটা সিলেক্ট করবো এবং ডাউনলোডে দিয়ে দিবো। সো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর এটা কেটে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা যাব কালির ওয়েবসাইটে, কালি। ওকে, সো কালিতে গিয়ে আমরা গেট কালিতে ক্লিক করব, গেট কালি, অ্যান্ড এই ইনস্টলার ইমেজটা ডাউনলোড করব। ওকে, এটাই রেকমেন্ডেড। সো আমরা আমাদের এখান থেকে ভার্সন অনুযায়ী 64 বিট সিলেক্ট করলাম, 64 বিট, আর এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটাও আমার অলরেডি ডাউনলোড করা আছে এসএমএসটা, তো আমি এটাও কেটে দিচ্ছি। তো এরপর আমাদের কাজ হচ্ছে, আমরা যেখানে আমাদের ফাইলগুলো ডাউনলোড করলাম সেখানে আমরা যাব। আমি ডাউনলোডে গেলাম। ওকে, তো আমাদের ভার্চুয়াল বক্স থেকে আমার অলরেডি ভার্চুয়াল বক্স জাস্ট ইয়েস নেক্সট নেক্সট অপশনে দিয়ে আপনারা ফিনিশ করে দিন ইনস্টলেশনটা। সো এখন ভার্চুয়াল বক্স ইনস্টল করা হয়ে গেলে আমরা ভার্চুয়াল বক্স ওপেন করব। ওকে, ইন্টারফেসটা এরকম। তো এখন আমরা কি করবো, আমরা এখানে মেশিনে ক্লিক করব, মেশিন থেকে ক্লিক করলে আমরা নিউতে ক্লিক করব, আমরা নতুন একটা মেশিন ক্রিয়েট করব। ওকে, সো এখানে আমরা মেশিনের নাম দিব, আমি নাম দিচ্ছি কালি, লিনাক্স 2024.2। ওকে, এরপর আমরা আমাদের ISO ইমেজটি সিলেক্ট করব, এখান থেকে আমাদের যেখানে ডাউনলোড করছি আমি এখানে নিচ্ছি 2024। ওকে, ওকে, সো দ্যাটস ইট। এখানে ভার্সনে উবুন্টু সিলেক্ট হয়ে আছে, আমরা এটা ডেবিয়ান 64 করে দিব, ডেবিয়ান 64। ওকে, সো হ্যাঁ, এখানে আর কিছু করা লাগবে না। হার্ড ড্রাইভ থেকে ইয়েস, আমরা এখান থেকে বেস মেমোরি সিলেক্ট করে দেবো। বেস মেমোরি তে আপনি আপনার র্যাম কতটুকু ইউজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে ডিফল্ট হিসেবে 2 GB দেওয়া আছে, আপনি বেটার পারফরমেন্সের জন্য এটা বাড়াতে পারেন। আমি এখানে এটা 4 GB করলাম। আর হচ্ছে এখানে বাই ডিফল্ট প্রসেসর একটা 1 CPU আছে, এটা মিনিমাম এটা আমি একটু করে দিলাম। ওকে, সো এরপরে হচ্ছে আপনার হার্ড ডিস্ক। ওকে, এখানে ডিফল্টে 20 GB সিলেক্ট করা আছে, আমি এটাকে একটু বাড়াচ্ছি, বাড়াই 80 GB করে দিচ্ছি। ওকে, হার্ড ডিস্ক টাইপ পেয়ে আমরা এখানে ভার্চুয়াল ডিস্ক ইমেজটাই সিলেক্ট করব। ওকে, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। এবার আমরা ফিনিশ দিয়ে দিব। সো এখানে আমাদের ইনফরমেশন গুলো, আমাদের সেটিংস অনুযায়ী ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। ওকে, তো আপনাদের যদি এটা অপারেটিং সিস্টেমটা ডেবিয়ান 64 সিলেক্ট করা না থাকে, তাহলে সেটা এখান থেকে আবার আপনারা সেটিংয়ে গিয়ে সিলেক্ট করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। ওকে, ওকে, সো এতটুকু আসার পরে আমরা এখন স্টার্ট দিব।
সেমিস্টারটা হচ্ছে, সো এখান থেকে আমরা আমাদের বায়োস মোডটা ওপেন হয়েছে, এখান থেকে আমরা গ্রাফিক্যাল ইনস্টলটাই সিলেক্ট করব, এন্টার প্রেস করছি, একটু সময় নিবে। তো আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ডিফল্টই রাখছি, কান্ট্রি টেরিটরি এরিয়া এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করতে পারি যদি থাকে, এখানে বাংলাদেশ নাই, আমি ওকে ডিফল্ট হয়ে রাখছি। একটু সময় নিয়ে ওকে, এখানে হোস্ট নেম আসছে, হোস্ট নেম টালি আসছে, আমি ডিফল্টে রাখছি। ডোমেন নেমে কিছুই দিতে হবে না, কন্টিনিউ দিলাম। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, ফুল নাম দিতে পারেন, অথবা জাস্ট কালি রাখতে পারেন। আমার নাম দিচ্ছি, সো ইউজার নেম ফর ইউর অ্যাকাউন্ট, আমার নাম দিচ্ছি, এবার হচ্ছে পাসওয়ার্ড, আমি 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম সতের জন্য। এরপর হচ্ছে কন্টিনিউ, এই পাসওয়ার্ডটা আমরা যখন কালিতে লগ ইন করবো বা রুট পারমিশন দিতে হবে তখন এই পাসওয়ার্ডটা লাগবে, সো পাসওয়ার্ডটা মনে রাখবে। ওকে, একটু সময় নিচ্ছে, ওকে। সো এতটুকু আসার পর আমরা এখান থেকে গাইডেড এন্ড ডিস্ক অপশনটা, ডিফল্ট অপশনটা রাখবো, কন্টিনিউ, পার্টিশন ডিস্ক, ওকে, ফটো। সো আমি এখানে রেকমেন্ড করবো অল ফাইলস ইন ওয়ান পার্টিশন, রেকমেন্ড ফর নিউ ইউজার, এটাই আমরা সিলেক্ট করবো। আপনি চাইলে এই আদার্স অপশন গুলো চুজ করতে পারেন, দেন কন্টিনিউ। ওকে, সো ইউজ পার্টিশনে আমরা কন্টিনিউ দিলাম, ইয়েস। একটু সময় নেবে, ভিডিওটা ওকে। এতটুকু আসার পর আমরা এখান থেকে সবগুলো ডিফল্ট অপশন গুলা রাখবো,
আমরা এই এই জিনোম এটা সিলেক্ট করে দিব, এটা সিলেক্ট করে দিব এন্ড কন্টিনিউ। ওকে, সো আমরা এখানে ডিফল্ট ডিসপ্লে ম্যানেজারে নাম ডিসপ্লে ম্যানেজারটি রাখবো, তো ডিফল্টে দেখা যাচ্ছে কন্টিনিউ দিলাম। ওকে, এতটুকু আসার পরে আমরা জাস্ট গ্রাফ গ্রুপ লোডার কে আমরা প্রায়োরিটি একটু স্টেক করে দিব। এই গ্রাফ গ্রুপ লোডার ইনস্টলের জন্য আমরা প্রায়োরিটি স্টেক সিলেক্ট করে দিব, ইয়েস এন্ড কন্টিনিউ। ওকে, সো আমাদের ইনস্টলেশন এতটুকু, আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন কন্টিনিউ করব। রেসলেশন সেট আমরা এখন লগ ইন করবো। ওকে, আমাদের খালি জাস্ট ইনস্টল হয়ে গেছে, এটাই এতটুকুই।